হ্যালো বন্ধুরা পালি কুকিং হাউজে সকলকে স্বাগত আমি চলে এলাম একটি রেসিপি নিয়ে আমি আজকে শেয়ার করব লাচ্ছা পরোটা দোকানের মতো কিভাবে বাড়িতে বানানো যায় আর কি কি উপকরণ লাগবে চলুন বন্ধুরা দেখে নিই আর আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে প্রথমে নিয়েছি ময়দা ভালো করে চালনি দিয়ে চেলে বড়ো সাইজের বাটির এক বাটির ময়দা নিয়েছি আর এখানে নিয়েছি এই ময়দার পরিমাণ মতো লবণ তারপরে এখানে নিয়েছি রিফাইন তেল আর এখানে নিয়েছি আমি চিনি পরিমাণ মতো এবার একটা পাত্রে দিয়ে দেব ময়দা তারপরে দিয়ে দিচ্ছি চিনি আর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব রিফাইন তেল দিয়ে শুকনো উপকরণের সঙ্গে তেল রিফাইন তেল আমি ভালো করে মিশিয়ে নেব এখানে শুকনো উপকরণ আর রিফাইন তেল পাঁচ থেকে সাত মিনিট ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি নর্মাল জল অল্প অল্প করে জলটা মেশাতে হবে নরম হয়ে যাবে একেবারে বেশি দিলে এই পর্যায়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি খুব শক্ত না খুব নরম না এবার ঢেকে রাখবো তিরিশ মিনিট আর এখানে মাঝখানে একটা কাজ করে নিতে হবে এই বাটিতে আমি দু টেবিল চামচ তেল নিয়েছি আর দিয়ে দেব দু চামচ ময়দা মিশিয়ে রেখে দিতে হবে একটা চামচ দিয়ে ভালো করে মিশাবো এখানে কর্নফ্লাওয়ার আর এই রিফাইন তেলও ব্যবহার করা যেতে পারে আমি এখানে ময়দা আর রিফাইন তেল দিয়েছি তেল আর ময়দার এই রকম হবে এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি চামচে করে নিয়ে মিনিট পরে ফিরে এলাম এবার ঢাকনাটা তুলে দেখে নেব ডোটা ডোটা খুব সফট হয়েছে আর একটু নরম হয়ে গেছে ভালো করে হাত দিয়ে একটু মথে নেব আমি এখানে তিনটে লেসি কেটে নিয়েছি এবার একটা করে বেলে নেব। একটু ময়দা সরিয়ে দিলাম এবার বেলে নেব এখানে খুব গোল হওয়ার দরকার নেই এখানে আমি রুটির আকারে বেলে নিয়েছি একটু পাতলা করে এবার কেটে নেব ছুরি দিয়ে খুব গায়ে গায়ে কেটে নিচ্ছি পরোটার শেপটা ভালো আসবে এইভাবে কেটে নিলে বন্ধুরা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এইভাবে কেটে নিতে হবে এখানে কাটার দিয়েও কাটা যাবে আমি ছুরি দিয়ে কাটছি ভালো করে এখানে এইভাবে না কাটলে লেয়ারটা ভালো আসবে না এই জন্য এখানে ভালো করে একটু কেটে নিতে হবে আমি এইভাবে কেটে নিয়েছি এবার এর ওপর দিয়ে দিয়ে দেব সেই ময়দা আর তেলের মিশ্রণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আর অল্প একটু দিয়ে দেব সাইড দিয়ে দিয়ে দিলাম এবার এক সাইড থেকে এইভাবে ধরে ভালো করে মুড়ে নিতে হবে এই যে আমি এখানে ভালোভাবে এইভাবে মুড়ে নিচ্ছি এটা একটু এইভাবে মুড়ে নিলাম এবার হাত দিয়ে টেনে এইভাবে একটু লম্বা করে নেব নিয়ে এইভাবে হাতের সাহায্যে এইভাবে পাকাতে থাকব এই যে আমি এখানে ভালো করে দেখানোর চেষ্টা করছি এটা হাত দিয়ে চেপে নিয়ে ভাজা যাবে এখানে বেলনি দিয়েও বেলা যাবে আমি এইভাবে বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব আমি প্রথমে গ্যাসটা অন করে দিলাম একটা নন স্টিকের কড়াই বসিয়েছি এবার দিয়ে দেবো রিফাইন তেল মিডিয়াম আঁচে রেখে আমি পরোটাগুলো ভেজে নেব এখানে আমি একটু লালচে করে ভেজে নেব লেয়ারটা এসে গেছে বন্ধুরা দেখুন এই যে সাইড দিয়ে লেয়ারটা দেখা যাচ্ছে বন্ধুরা লেয়ারটা ভালো এসেছে আমি এইভাবে লালচে লালচে করে একটু ভেজে নিয়েছি এবার তুলে নেব বন্ধুরা একটা প্লেটে তুলে আমি রেডি করে নিয়েছি পরোটাগুলো ভেজে সুন্দর লেয়ার এসেছে এই যে দেখা যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যে আমি তিনটে পরোটা এখানে ভেজে নিয়েছি নিচ থেকে নিচেরটা একটু বেশি ভেঙে গেছে এই যে লেয়ার হয়েছে কি সুন্দর আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি